বাসের মধ্যে একজন মাঝবয়সী লোক তার সামনে থাকা এক তরুণীর নিতম্ব বরাবর চেপে ধরেছে। তরুণী বারবার লোকটির সামনে থেকে সরে আসার চেষ্টা করলেও বরাবরই ব্যর্থ হচ্ছে, কিংবা লোকটি সদিচ্ছায় আবার এই নোংরামি করার চেষ্টা করছে। এমনিতেই সকালের এই সময়টাতে লোকাল বাসে অনেকটা যুদ্ধ করে উঠতে হয়, আর সেখানে বসার সিট পাওয়া তো এক নৈসর্গিক ব্যাপার। বাসের হেল্পার আমাকে অনেকটা ধমক দিয়ে পিছনের দিকে নিয়ে গেল। এখানে তাদেরকে পাল্টা ধমক দেওয়ার সুযোগ নেই, কারণ তাদের বাসের নিয়মই হলো যতক্ষণ না পর্যন্ত পুরো বাস যাত্রীতে ভরে গিয়ে দরজার সামনে মানুষ না ঝুলবে ততক্ষণ পর্যন্ত উঠতে থাকবে। আমি যাত্রাবাড়ি থেকে বাসে উঠলেও মেয়েটি আর মাঝবয়সী লোকটি সাইদাবাদ থেকে অনেকটা যুদ্ধ করে বাসে উঠেছে। একটা বিষয় আমার নিকট খুব খারাপ লাগলো, আর তা হলো মেয়েটি যেখানে দাঁড়িয়ে আছে তার ডান পাশের সিটটাতেই এক যুবক বসা। চাইলেই সে ভদ্রতার খাতিরে নিজের সিটটা তরুণীর জন্য ছেড়ে দিতে পারে, কিন্তু তার আটোসাটো ভঙ্গিতে বসা দেখে মনে হলো সিটটা যেন তার বাপদাদার সম্পত্তি। মেয়েটি এক পর্যায়ে এমন অসভ্যতা সহ্য করতে না পেরে লোকটিকে বলেই ফেলল, আঙ্কেল এভাবে গা ঘেঁষে না দাঁড়িয়ে একটু পিছনে চাপুন না। মেয়েটির কথা শুনে লোকটি অনেকটা হুঙ্কার দিয়ে বলে উঠল, পেছনে চাপব কি, দেখতে পাচ্ছ না কীভাবে মানুষ ঘন হয়ে দাঁড়িয়ে আছে? এতই যখন সমস্যা হয় তাহলে এসব বাসে উঠো কেন? লোকটির কথা শুনে পাশ থেকে আরেকজন বলে উঠল, আরে ভাই এদের কথা আর বললেন না, লোকাল বাসে ঠেলা ঠেলি করে উঠবে, আর ঠেলা খেলে বলবে ঠেলা দিলেন কেন। এক পর্যায়ে এক এক করে অনেকেই মেয়েটিকে উদ্দেশ্য করে তুচ্ছ তাচ্ছিল্যের বাক্য বিনিময় করল। আমার মনে বেশ খানিকটা জেদ চলে আসলেও যথেষ্ট দমিয়ে রাখার চেষ্টা করলাম, কারণ যেখানে সবাই মেয়েটির বিরুদ্ধে কথা বলছে সেখানে আমি যদি মেয়েটির পক্ষ নিয়ে কথা বলি তবে সবাই আমাকে একসাথে কথার তীর ছুড়তেও পিছপা হবে না। মেয়েটির দিকে তাকিয়ে বুঝতে পারলাম এখানে সবার মতামত শুনে নিশ্চয়ই সে কষ্ট পেয়েছে। অনেকটা নিরুপায় হয়ে সে লোকটির সামনে অনেকটা নিকটবর্তী হয়েই দাঁড়িয়ে রইল। লোকটির দিকে তাকিয়ে দেখতে পেলাম এক শয়তানির হাসির আভা। লোকটির পোশাক পরিচ্ছদ দেখে বেশ মার্জিতই মনে হল, সম্ভবত বড় কোনো অফিসার হবে হয়তো, কিন্তু তার অন্তরটা যে কলুষিতায় ভরপুর সেটা তার ওই বাঁকা হাসি দেখে প্রতীয়মান হল। গলিস্থান পার হবার পর মনে হল যাত্রী আরও দু এক সংখ্যক বেড়েছে, আর যাত্রীদের চাপাচাপিও কিছুটা বেড়েছে। আমার নজর এখন শুধুই ওই লোকটি আর তরুণীর দিকে। হঠাৎই আমার মাথার রক্ত যেন গরম হয়ে গেল। এতক্ষণ যাবত লোকটিকে তেমন দোষী না ভাবলেও এবার যে দৃশ্য দেখলাম তাতে আর নিজের মনকে কোনোভাবে স্থির রাখতে পারছিলাম না, কারণ লোকটি এবার নিজ ইচ্ছেতেই নিজের হাত দিয়ে মেয়েটির নিতম্ব চেপে ধরার চেষ্টা করছে। মেয়েটিও বিষয়টা বুঝতে পেরে কিছুটা সরে আসার চেষ্টা করলেও নিজের অসহায়ত্বের কারণে মুখের বলি ফোটাচ্ছে না, কারণ কিছুক্ষণ আগের বাক্য বিনিময় সে বুঝে গিয়েছে বাসের কোনো লোকই তার পক্ষে নয়, উল্টো সবাই এই ভদ্রবেশী নরপশুর পক্ষে। লোকটি যেন এক চরম সুযোগ পেয়ে গেল আশেপাশের মানুষের সমর্থন যোগিয়ে। আমার মনের জেদটা প্রবল আকার ধারণ করলেও আমি অনাকাঙ্ক্ষিত এক কারণে প্রতিবাদ করার সাহস পাচ্ছি না। কেন যেন মনে হচ্ছে প্রতিবাদ করলে উল্টো নিজেকে গণদোলায় খেতে হবে, তাই অনেকটা বুদ্ধি করে নিজের পকেট থেকে সদ্য কেনা ফোনটির ক্যামেরা অন করে অনেকটা লোকালয়ের চিপা দিয়ে ভিডিওটার ধারণ করছি। এমন জায়গাতে ক্যামেরাটা সেট করেছি যেখান থেকে লোকটির অসভ্যতা সকল নিদর্শন খুব পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। প্রায় দেড় মিনিট ভিডিও ধারণ করার ঠিক পর মুহূর্তেই এক চরের শব্দে সবাই স্থির হয়ে গেল। মানুষের সহ্য করার একটা লিমিট থাকে, আর সেই লিমিটটা অতিক্রম করে মেয়েটি নিজের মনে গেঁথে থাকা আক্রোশটা আর দমিয়ে রাখতে পারল না। হঠাৎই এক তুলকালাম কাণ্ড বয়ে গেল বাসের মধ্যে। মেয়েটির চরের জবাবে লোকটি যে চর মারেনি তা কিন্তু নয়, বরং তার চরের গতিবেগটা ছিল কয়েক গুণ। অনেকেই মেয়েটিকে বিশ্রী ভাষায় গালিগালাস করছে তার দ্বিগুণ বয়স সম্পন্ন একটি লোককে চর মারার কারণে। বাসের হেল্পার অনেকটা নিরুপায় হয়ে প্রায় অর্ধেক সংখ্যক লোককে রাস্তায় নামিয়ে দিল। লোকটি এখনও মেয়েটির চুল অনেকটা মুষ্টিবদ্ধ অবস্থায় ধরে রেখেছে। অনেক উৎসুক জনতা ইতোমধ্যে ভিড় করে ফেলেছে এমন দৃশ্য দেখার জন্য, কিন্তু কেউ ওই মেয়েটিকে ছাড়ানোর জন্য বিন্দুমাত্র চেষ্টা করছে না। তোর এত বড় সাহস বেশ্যার বাচ্চা, আমার গায়ে হাত তুলছস, আজকে তোরে দেখাই দিব আমি কেডা। এই বলেই যখন চর মারতে যাবে তখন পিছন থেকে আমি তার হাতটা ধরে ফেললাম। কিরে তুই আমার বাধা দেশ কেন, এই মাগে কি তোর মা লাগে? এবার আমি আর সহ্য করতে না পেরে লোকটির নাক বরাবর এক ঘুষি লাগিয়ে দিলাম। লোকটি তাল সামলাতে না পেরে অনেকটা মাথা ঘুরিয়ে নিচে পড়ে গেল। লোকটির বিরুদ্ধে আমার প্রতিক্রিয়া দেখে স্বভাবতই তার সমর্থক গোষ্ঠী
আমার দিকে তেড়ে আসলো মারার জন্য। ঠিক তখনই ভিড় ঠেলে কয়েকজন পুলিশ প্রবেশ করতেই তারা থেমে গেল। এই ভাই, এখানে কি হয়েছে? পুলিশের প্রশ্নের জবাবে প্রায় সবাই মেয়েটি আর আমার বিরুদ্ধে অভিযোগ করছে, এমনকি আমাদের বিরুদ্ধে অনেক কুরুচিপূর্ণ মন্তব্য করতেও ছাড়ল না। মেয়েটি এক মনে এখনও কেঁদেই যাচ্ছে, এই ভেবে যে আজ কিছু না করেও সে অপমানিত হচ্ছে। পুলিশ আমার নিকট এসে জিজ্ঞেস করল, ওই বেটা, এসব কি শুনতেছি? পুলিশের কথায় আমি হালকা মুচকি হেসে বললাম, সবই ঠিক শুনেছেন, তবে দোষীকে চিহ্নিত করতে আপনারা ভুল করেছেন। এই বলে মোবাইলের ভিডিওটা তাদের দিকে এগিয়ে দিতেই সবার চোখ ছানাপানা হয়ে গেল। যেই লোকটি এতক্ষণ যাবৎ তার সমর্থক গোষ্ঠীর পক্ষপাতিত্বের কারণে মেয়েটিকে মারতে তার চুল পর্যন্ত ধরেছিল, এখন সে নিজেই মুখ লুকানোর জায়গা পাচ্ছে না। আর এতক্ষণ যাবৎ যারা তার পক্ষ নিয়েছে তারা উল্টো সুরে কথা বলছে। বসে আছি থানার ওসির মুখোমুখি, আমার পাশেই বসে আছে সেই লোকটি আর তার স্ত্রী। সব থেকে অবাক করা বিষয় হলো, তার স্ত্রী একটা সময় আমার প্রেমিকা ছিল, এমনকি জীবনের প্রথম ভালোবাসা, কিন্তু সে এতটাই চরিত্রহীন ছিল যে আমার অগোচরে সে অসংখ্য ছেলের সাথে প্রেম করত, কিন্তু শেষ পর্যন্ত কারো হাতে সে ধরতে পারেনি, বরং টাকার কাছে সঁপে দিয়ে কোনো এক বুড়োকে নাকি বিয়ে করেছিল। আর সেই বুড়োটাই যে এই শয়তানটা, সেটা ভেবে আমার মনে মনে খুব হাসি পাচ্ছে। মেয়েটির নিকট অনেকটা অনুনয় করেই নিজের স্বামীকে থানা থেকে ছাড়িয়ে নিল আমার প্রাক্তন প্রেমিকা। বিদায় বেলায় মেয়েটি অনেকটা মায়ামাখা কণ্ঠে বলেছিল, ভাইয়া, আজকে আপনি না থাকলে আমি বাসায় সম্মান নিয়ে যেতে পারতাম কিনা সন্দেহ, ধন্যবাদ দিয়ে ছোট করবো না আপনাকে। কিন্তু আমার প্রাপ্যটা তুমি দিতে পারলে না, তোমার জন্য এত কষ্ট করলাম আর তুমি ওকে এত সহজে ক্ষমা করে দিলে। আসলে ভাইয়া, ওনার স্ত্রীর অনুনয় দেখে আমার অনেক মায়া হলো, তাই মাফ করে দিয়েছি, তা না হলে ওর মতো বেদবকে কখনই মাফ করতাম না। আমি হালকা মুচকি হাসি দিলেও অন্তরের মধ্যে অজস্র ক্রোধের মহিমায় ফেটে যাচ্ছি। মনে মনে বলছি, তুমি যার অনুনয় ওকে ছেড়ে দিয়েছ সে তো আরও বড় চালবাজ, এত কিছুর পরও একজন স্ত্রী তার স্বামীকে ছাড়াতে আসে, কারণ ওর একই পথের পথিক। তাই তবে এটা ভেবে মনে প্রশান্তি অনুভব করছে যে, যাক, ও তো ওর কর্মফল অনুযায়ী ওর মতোই স্বামী পেয়েছে।